নমস্কার বন্ধুরা, মৌমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভাজা পিঠে করে দেখাবো। আমি 200 গ্রাম আতপ চালকে ভিজিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এই ছোটো বাটির 1 বাটি ময়দা নিয়েছি। পরিমাণ মতো চিনি দেবো, যে যেমন মিষ্টি খায় সেরকম পরিমাণে চিনি দেবেন। কালা জিরে দেবো আর পরিমাণ মতো নুন দেবো। চলো আমি কীভাবে বানাই দেখে দেবো। কালা জিরেটা আমি দিয়ে দেবো এতে। আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো। ওয়ান টিস্পুনের মতো নুন দেবো। চিনি 2 কাপের মতো নিয়েছি, কিন্তু আমি পরিমাণ মতো দেব। 1 কাপের মতো চিনি প্রথমে দেব। এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প পরিমাণে জল দেবো এতে একটু। এবারে আমি অল্প পরিমাণে জল দেব। খুব পাতলা করব না আর খুব ঘনও করব না। আমি একটু মিষ্টিটা চেকে দেখব। এভাবে আমি চেকে নেব হাতের ওপর দিয়ে, একটু দিয়ে। আমার গড়াচ্ছেও না, এইভাবে ঘনত্বটা হবে। বেটারের ঘনত্বটা এরকম হবে। আর আপনারা খুব মিষ্টি দেবেন না, কারণ ফুলবে না। তাহলে আপনারা একটু চেকে দেখে নেবেন, মিডিয়াম মিষ্টি দেবেন। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। এবার আমি রিফাইন্ড অয়েলে ভাজব পিঠেটা, তাই তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হতে থাক। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো, এক ডাবল দিয়ে দেবো। এভাবে আমি সবকটা ভেজে নেব। পিঠে ফুলে উঠে এসেছে। আমার ভাজা পিঠে রেডি বন্ধুরা। আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।